বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ। আদালত বলেন, নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত অবৈধ। 2 মার্চ বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সবার দৃষ্টি ছিল কোর্টের দিকে। এদিন আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। 1 মার্চ একই বেঞ্চে এই সংক্রান্ত রুলের উপর শুনানি হয়। এরপর আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। গত 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন। নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কিনা সে বিষয়ে 4 ফেব্রুয়ারি বিকেলে FDC-তে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এদিকে আপিল বোর্ডের সিদ্ধান্তকে বেআইনি বলে দাবি করেন জায়েদ খান। 7 ফেব্রুয়ারি বোর্ডে তার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ। রিটের শুনানি নিয়ে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত ওই দিনই স্থগিত করেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে 8 ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণের আইনজীবী। 9 ফেব্রুয়ারি আপিলের শুনানি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের উপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়। এ সময়ের মধ্যে জায়েদ নিপুণ কেউ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলে জানানো হয়। 14 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের উপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর হাইকোর্টের রুল নিষ্পত্তির জন্য বলেন।